অসম্ভব মজার সম্পূর্ণ নতুন একটি নাস্তা নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আর এই নাস্তাটি আলু, ডিম আর আটা দিয়ে তৈরি করে দেখাবো। অতিথি আপ্যায়নে আপনারা ঝটপট নাস্তাটি তৈরি করে দিতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রেসিপিতে থাকছে খুবই মজাদার আর মুচমুচে নতুন একটি নাস্তা। আর এই নাস্তাটি যে কেউই খুব সহজে ঝটপট তৈরি করতে পারবেন ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই, বিকালে চায়ের সাথে অথবা অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিতে পারবেন। আজকের এই নাস্তা রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে এই রেসিপিটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন। তো একটি নাস্তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর প্রত্যেকটি নাস্তাই মুচমুচে হয়েছে আর ভিতরে আলু আর ডিমের পুরে ভরা। তো ভিউয়ার চলুন দেখে নেই কীভাবে এই মজাদার নাস্তাটি আমি তৈরি করেছি। প্রথম এখানে একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ আটা, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ চিনি, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নিব। এভাবে হাত দিয়ে ঘষে ঘষে আটার সাথে তেলটাকে মিক্স করে দিতে হবে। এ পর্যায়ে মিক্স করা হয়ে গিয়েছে, এখন অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটি ডো তৈরি করে নিতে হবে। আর পানিটা কিন্তু এভাবে অল্প অল্প করে দিবেন, একবারে দিতে যাবেন না, এতে করে ডোটা নরম হয়ে যেতে পারে। ডোটা এভাবে তৈরি করে নিয়েছি, আর যখন এভাবে আটাটা হাতে লেগে আসবে তখন এখানে আরও 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে ডোটাকে 2 থেকে 3 মিনিট মথে নিতে হবে। এতে করে পারফেক্টভাবে আপনি ডোটা তৈরি করতে পারবেন। এই যে পারফেক্ট ডো তৈরি হয়ে গিয়েছে, এখন এই ডোটাকে আমি 20 মিনিট রেস্টে রেখে দেব। উপর থেকে সামান্য তেল দিয়ে দেব, এতে করে উপরের অংশটা শক্ত হয়ে যাবে না। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 20 মিনিট রেখে দিতে হবে। এখন আমি নাস্তার জন্য পুর রেডি করে নিব। এখানে 2টি সিদ্ধ করা আলু ম্যাশ করে নিয়েছি একটি মিক্সিং বোলের ভিতরে। এরপরে 1টি সিদ্ধ করা ডিম গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে দিব। গ্রেট করা হয়ে গিয়েছে, এরপরে চামচ দিয়ে একটু ছড়িয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিব 3টি কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, স্বাদমতো লবণ, 1/2 চা চামচ ভাজা গরম মশলা গুঁড়ো, আর সামান্য একটু মরিচের গুঁড়ো, 2 চা চামচ দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। এই যে এ পর্যায়ে মাখানো হয়ে গিয়েছে, এখন এটা একটি সাইড করে রেখে দিব। 20 মিনিট পরে আমি ডোটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে খুব সুন্দর সফট একটি ডো তৈরি হয়ে গিয়েছে, এখন 2 থেকে 3 মিনিট আবারও ডোটাকে খুব ভালোভাবে আমি মথে নিব। পারফেক্ট নাস্তা তৈরি করতে চাইলে প্রথমে কিন্তু আপনাকে পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। এই যে ডোটা মথে নেওয়ার পরে একটি বোর্ডের উপরে নিয়ে এভাবে হাত দিয়ে ঘষে ঘষে লম্বা করে নিয়েছি। এরপরে একটি ছুরি দিয়ে এভাবে ছোটো ছোটো লিচি কেটে নিতে হবে, এতে করে প্রত্যেকটি নাস্তার সাইজই সমান হবে। এই যে লিচিগুলি আমি কেটে নিয়েছি, এখন 1টি লিচি রেখে বাকিগুলি সরিয়ে নিব। এখন আমি আপনাদেরকে নাস্তাটা তৈরি করে দেখাবো। এই লিচি দিয়ে প্রথমে রুটি বেলে নিতে হবে। তো হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ডোটাকে রুটির শেপ দিয়ে তারপরে রুটি বেলে নিতে হবে। এখন উপরে আটা ছিটিয়ে দিয়ে আমি রুটি বেলে নিব। আর রুটিটা একদম বেশি পাতলাও করা যাবে না আর বেশি মোটাও হবে না। এই যে রুটিটা ঠিক এরকম আমি বেলে নিয়েছি। এখন একটি ছুরি দিয়ে নাস্তার ডিজাইনটা করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে রুটির দুই পাশে প্রথমে ছুরি দিয়ে এভাবে কেটে দিতে হবে, এটা কিন্তু আপনাকে দেখেই বুঝে নিতে হবে। এরপরে নাস্তার যে পুরটা রেডি করেছি এই পুরটা এখানে আমি দিয়ে দেব। এই যে পুরটা এখানে আমি দিয়ে দিয়েছি। এরপরে রুটির উপরে এভাবে পানি লাগিয়ে নিতে হবে। এখানে যে নাস্তার পুরটা আমি দিয়ে দিয়েছি এই পুরটা যাতে বের হয়ে না আসে, এজন্য রুটিতে এভাবে পানি লাগিয়ে তারপরে এই নাস্তার উপরে এটা লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দেওয়ার পরে আঙ্গুল দিয়ে এভাবে চেপে দিতে হবে যাতে পুরটা ভাজার সময় বাইরে বের হয়ে না আসতে পারে।
এরপরে নাস্তা ডিজাইন করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে পাশের যে রুটির অংশটা আছে এভাবে লম্বা করে ছুরি দিয়ে দাগ কেটে দিতে হবে। এই যে এক পাশে আমি দাগ কেটে নিয়েছি, এখন রুটিটা ঘুরিয়ে অন্য পাশেও এভাবে একই সাইজের করে দাগ কেটে নিতে হবে। এই যে রুটির দুই পাশে আমি দাগ কেটে নিয়েছি, এখন ডিজাইনটা করে নিতে হবে। আর ডিজাইনটা করা খুবই সহজ, দেখেই বুঝতে পারবেন। এই যে এক পাশের রুটি এখানে উঠিয়ে দিতে হবে, তারপরে অন্য পাশের যে রুটিটা আছে এখানে উঠিয়ে লাগিয়ে দিতে হবে। তো যারা এখনও এভাবে নাস্তা তৈরি করে খাননি, তারা অবশ্যই একবার হলেও এটা তৈরি করে খাবেন, দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে। আর নাস্তাটি যে কেউই খুব সহজে ঝটপট তৈরি করতে পারবেন। অতিথি আপ্যায়নে যদি আপনারা এই নাস্তাটি তৈরি করেন তাহলে তারা খুবই পছন্দ করবে। আর এই ডিজাইনটা ভাজার পরে দেখতে আরও সুন্দর হবে। এই যে একইভাবে কিন্তু আমি সবগুলি উল্টে পাল্টে এভাবে রুটিটা দিয়ে খুব সুন্দর একটি ডিজাইন করে দিয়েছি। আর এর পরে সামনের অংশটা এভাবে চেপে দিতে হবে। এই যে সামনের অংশটা আমি চেপে লাগিয়ে দিয়েছি যাতে ভাজার সময় রুটিটা খুলে না যায়। এরপরে এই যে পাশের যে অংশটা আছে এটাও আমি আঙ্গুল দিয়ে চেপে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটি এভাবেও ভেজে নিতে পারেন। তবে আমি আরেকটু ডিজাইন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটি কাটা চামচ দিয়ে সামনের অংশটা এভাবে চেপে চেপে খুব সুন্দর ডিজাইন করে নিতে পারবেন। এই যে খুব সুন্দর ডিজাইন করে দিয়েছি। এরপরে আরও একটি ডিজাইন করে দিচ্ছি। এই যে চামচের পিছন সাইডে আটা লাগিয়ে তারপরে এভাবে চেপে চেপে খুব সুন্দর আরও একটি ডিজাইন করে নেওয়া যায়। এই যে নাস্তার ডিজাইনটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর একইভাবে আমি সবগুলি নাস্তা এভাবে এখানে তৈরি করে নিয়েছি। দেখুন এই নাস্তাগুলি কতটা সুন্দর হয়েছে, আর ভাজার পর এটা দেখতে আরও সুন্দর লাগবে। এখন এই নাস্তাগুলি তেলে ভেজে নিব। চুলে আগে থেকে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এরপরে এক এক করে নাস্তাগুলি দিয়ে দেব। আর এই নাস্তাগুলি চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে তারপরে ভেজে নিতে হবে। কিছুটা সময় পরে নাস্তাটা আমি উল্টে দিব, আর উল্টে পাল্টে খুব সুন্দর একটি গোল্ডেন কালার করে এটাকে ভেজে নিতে হবে। কিছু সময় পরপর নাস্তাগুলিকে উল্টে পাল্টে ভেজে নিব। আর এ পর্যায়ে কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। আর এই নাস্তাটি ভাজার পরে অনেক সময় মুচমুচে থাকে আর খেতে দারুণ মজার হয়। আর এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি গোল্ডেন কালার চলে এসেছে। এখন এই নাস্তাগুলি তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিব। এই যে সবগুলি নাস্তা উঠিয়ে নিয়েছি, আর বাকি নাস্তাগুলি একইভাবে ভেজে নিব। এখন এই নাস্তাগুলি আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিব। এখানে একটি সার্ভিং প্লেটে নাস্তাগুলি নিয়ে নিয়েছি। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও অসম্ভব মজার হয়। সম্পূর্ণ নতুন ধরনের একটি নাস্তা আমি আপনাদেরকে আজকে তৈরি করে দেখিয়েছি। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। তো একটি নাস্তা আমি আপনাদেরকে এখন ভেঙে দেখিয়ে দিব। আর এই নাস্তাটি কতটা মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পারছেন। উপরটা মুচমুচে আর ভিতরের অংশটা আলু আর ডিমের পুরে ভরা। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।